না তেল আপনার তো এরপরে আমরা মার্কেট করছি যে তৃতীয় দিন তার মানে আজকে তিন দিন তিরিশ দিন যাবৎ বাজারে টোটালি তেল নেই সরকার যে ডিক্লারেশন করছে একশো আটানব্বই টাকা পাঁচ লিটার আপনার নয়শো পঁচাশি টাকা এটা হওয়ার পর কোম্পানির লোক আজকে আসছে ওদের সাথে কথা বলছে ওরা বলছে ভাই তেল বুধবার বৃহস্পতিবার আগে ছাড়া আপনারা তেল অ্যাভেলেবেল পাবেন এখন টোটালি কোনো কোম্পানি তেল দিচ্ছে না বাজারে টোটালি তেল শূন্য কেউই তেল পাচ্ছে না আমরাও তেল ক্রেতাদেরকে দিতে পারতেছি না আর আমরা আনতে পারতেছি না আমার কথা হচ্ছে দাম বেশি ও কম রাখবো তো রাখি যাই না এই অবস্থা না তেল তো ঈদের আগে নাই খাসি তো নাই দু লিটার তো নাই এক লিটার আর হাফ লিটার দিচ্ছি ঈদের এক সপ্তাহ আগে অন্য নাই পাঁচ লিটার চাইলে নাই দু লিটার চাইলে নাই হাফ লিটার আছে এক লিটার আছে ডিস্ট্রিবিউটার কাছে ফোন দিই মানে মাল আসে নাই আসলে কি সিন্ডিকেট কিনা এটা তো আমাদের থেকে আপনার ভালো বলতে পারবেন সাতশো ষাট টাকার তেল এখন এক হাজার টাকাও নাই নাই সিন্ডিকেট সাত আটটা দোকান খুঁজছি এত খুঁজতেছি নাই এবারে হয়তো সিন্ডিকেট করে রাখছে বড় বড় যারা লাগাব গেল তারা সিন্ডিকেট করছে ব্যবসায়ীরা যারা বড় বড় ব্যবসায়ী তারা করছে আমার কত বড় এক পিস এক কেজি হাফ পিস কোনটা নাই দাম বাড়বো বাড়তে দিছে না কোম্পানি গায়ের এরিয়া সাতশো ষাট টাকা ছিল আমরা কিন্তু পাঁচশো টাকা আমরা কিনছি না কে কিনে রাখছে রাখছে আমরা রাখছি না ওখানে সরকারি রেট যা করছে ওখানে আমরা মাল দিব কোম্পানি আইব এক দুদিন পরে যাই হোক তার থেকে আমরা যাই রেট দিই আমরা তাদের নির্ধারিত বৈঠকের পর এরা নির্ধারণ বুঝিয়ে দিয়েছে বেশি রেট রেট তারপরও তো কোম্পানি বাজার চাষ করতেছে নাই একটাই কথা তাদের নাই